বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির আগায় গেলেও বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ লাইন এখনও পুরান অবস্থায় রয়ে গিয়ে। মাথার উদ্দীপ বৈদ্যুতিক খুঁটির উদ্দীপ ঝুলে রাখা হয় তার অবস্থা। এর ফলে যেমন নগরী হারার সৌন্দর্য অন্যমিককে, এর ফলে নানান বিপজ্জনক পরিস্থিতিরও সৃষ্টি হইয়ে। তাছাড়া এসব তারর হারণে গড়িত ফাড়ে যেহন সময় বড় দুর্ঘটনা। নগর জুড়ে এখন তার জঞ্জাল, বৈদ্যুতিক খুঁটির জালের মতো জট ফাঁকাই আছে তার। তারগুন হোন সংস্থার হোন হাজর সাধারণভাবে তা বোঝারও হয় নাই। প্রায় সময় এ তার গুনতুন শট হাইরে অনুর ঘটনাও ঘটে। এটা বলবো যে পরিবেশের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা, নান্দনিক দৃষ্টিভঙ্গির জন্য গ্রহণযোগ্য এবং মানুষের বিড়ম্বনা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এটা গ্রহণযোগ্য। তার কিন্তু একটা বিড়ম্বনা, পৃথিবীর উন্নত দেশগুলোতে, প্রথম কাতারের দেশগুলোতে কিন্তু এই বিষয়গুলো নেই। শত শত কিলোমিটারের তার যে মানে পরিবেশের গাছপালাকে বিভ্রান্ত করে, পশু পাখিকে বিভ্রান্ত করে এবং অন্যান্য মানুষের চলাচলকে বিভ্রান্ত করে, সেটা কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়াটা কিন্তু একেবারে বিশাল একটা কাজ হবে। তবে এবারে তার জঞ্জালে মানুষ চট্টগ্রামের সৌন্দর্য ফেরাইতে হাজ শুরু করতে যার চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আইদ্যে ফেব্রুয়ারি 16 তারিখ তুন পাইলট প্রকল্প হিসেবে নগরীর 3 ওয়ার্ড জামালহান, লাহান বাজার ও বাগমনিরাম ওয়ার্ডত এই হাজ্যকম শুরু হইব। এই প্রকল্পের মাধ্যমে ঝুলন্ত তার গুণ মাটি নিজ দিয়ে লন হইব। আর যেখান দেখবেন যে ব্যাগ কিন্তু আর উদ্দি ক্যাবেল আরম্ভ করে ইন্টারনেট এবং বিভিন্ন সংস্থা এই কিন্তু আর এখন পরিকল্পনা লো পরিকল্পনা লো এখন প্রজেক্ট প্রোফাইল আর সামিট গজি আর ডিসি মহোদয়ের কাছে ইয়ার নতুন এখন পরিকল্পনা সরকার এখন বাজেট প্রণয়ন করব। এই টার্গিন আর আন্ডারগ্রাউন্ড ঘুরলে যাই সমগ্র লালখান বাজার ওয়ার্ডে ফাইবার টু দ্য হোম নেটওয়ার্ক গড়ে তুলি। আরাইবে বিদ্যমান ড্রেনেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে প্রত্যেকটা বাসাত নিজে আর এই কানেক্টিভিটি তৈরি করছে, যাতে ক্ষণ অবস্থাতে অলিতে গলিতে সহ মূল রাস্তা সহ ক্ষণ জায়গার যাতে এই সকল ঝুলন্ত তার দেখানো যায়, এই সকল ঝুলন্ত তার কারণে যাতে এলাকার সৌন্দর্য বিনষ্ট না হয়, বিপদ না হয়। ইস এবং ইন্টারনেট কেবল মালিক সমিতি তারার মাধ্যমেই কিন্তু এই তিনজন ওয়ার্ড সুন্দর হইব, অর্থাৎ তাদের ব্যবস্থাপনা হইব। আগামী অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখ হইতে তারা কাজ শুরু করে দিব এবং 2 মাসের মধ্যে এই তিনজন ওয়ার্ডের প্রধান সড়কত তারা তার মুক্ত করিব এবং 6 মাসের মধ্যে জামালহান, বাগমনিরাম আর লাহান বাজারের অলিগলি তারা পরিপাটি করে সুন্দর করে সাজা দিব। এ বিষয়ে গেলদে জানুয়ারি 15 তারিখ সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাত জ্বলিয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন সহ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের পরে সভা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত কয়েকদিন আগে সবার মধ্যে আনাচ্ছে চট্টগ্রামের সকল ডিশ ব্যবসায়ী এবং ইন্টারনেট কেবল অপারেটর মালিক সমিতি ব্যাগগুলো লোক আমরা বৈঠক করছিলাম এবং ডাহাতুন ইন্টারনেট কেবল মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারিও আসছিল আনার মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রাজাল করিম মহোদয় প্রধান অতিথি হিসাবে এই আরা সাকসেসফুলি আরা সমাবেশ সমাপ্তি ঘোষণা হয়ে চট্টগ্রাম শহরের নান্দনিকভাবে গড়ে তুলত তার জঞ্জাল অপসারণের এ উদ্যোগ লন হই বলে জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী। সব তারগিন হয়তো আইন সিস্টেম করে দিই, ড্রেনের ডাক সিস্টেম করে দিই নিজে বুঝি, আর নইলে আই ফাইভ দি ওই কেবল ট্রে করে দিই এক জায়গাতে আই যাবো তার দিন ওকে বক্স যাই বুঝি। হ্যাঁ এইভাবে জুলি জালি তা একটা বিশ্রী অবস্থা আপাতত তিন একটা পাইলট প্রকল্প, বাগমনিরাম, জামালখা আর লালহান বাজার এবং লালহান বাজার ওয়ার্ডের তো অলরেডি আর মোটামুটি ইবে প্রায় 80% হাজ করছি এগিয়ে তো এভাবে করছি। আস্তে আস্তে তিন দিন ওয়ার্ড যদি সাসেসফুল হয় তখন দেলে আস্তে 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 এখন চট্টগ্রামের সৌন্দর্য ফিরাইন্ত ও নানান ঝুঁকি সময়ত নগরের তুন তার অপসারণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হইব এলে সাওয়া ব্যাক নগরবাসী। জামিল ইসলাম মামুন, সি প্লাস, চট্টগ্রাম।